বিলুনিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে পুলিশ অভিযোগ দায়ের করার 48 ঘন্টার পরও এখনো অভিযুক্ত অধরা। এ নিয়ে বিলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই ধর্ষণের ঘটনা নিয়ে সক্রিয় হয়েছে এবিভিপি। ইতিমধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের এবিভিপি সংগঠনের তরফ থেকে পুলিশ সুপারের কাছে দেওয়া হলো ডেপুটেশন। অভিযুক্ত শুভঙ্কর দাসকে গ্রেপ্তারের জন্য 24 ঘন্টার সময় পেতে দিল পুলিশকে সংগঠনের নেতৃত্বরা। তবে ডেপুটেশনের আগে পুলিশ সুপারের অফিসের সামনে অভিযুক্ত শুভঙ্কর দাসের গ্রেপ্তার ও তার ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে এবিভিপির কর্মী সদস্যরা। পরে সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সাথে দেখা করে তাদের লিখিত দাবি পেশ করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবিভিপির ছাত্র নেতারা। পাশাপাশি তারা জানিয়েছেন শুভঙ্কর কোনো সময়ে এবিভিপির সদস্য ছিল না, তাকে ছাত্র সংগঠনের সদস্য বানিয়ে ঘোলা ছলে মাছ ধরার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ এবিভিপির ছাত্র নেতাদের। পরশুদিন আমাদের কলেজে পড়ুয়া এক ফার্স্ট সেমিস্টারের ছাত্রীর সাথেই রাতের বেলা শুভঙ্কর দাস নামে একটি ছেলে ধর্ষণ করে, আর বর্তমানে এখন 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসন থেকে এখনও কোনো আমাদের স্টেপ নেওয়া হয়েছে কিন্তু ধরা হয়নি আসামিকে। আমরা চাইছি যে 48 ঘন্টার মধ্যে যাতে আসামি ধরা পড়ে আর আমাদের বোন যাতে সুষ্ঠু বিচার পায়। এই জন্যই কি এসপি অফিসের সামনে ধর্ণা? হ্যাঁ, এই জন্যই আজকে এসপি অফিসের সামনে ধর্ণা। আর ইন্ডিপেন্ডেন্ট নামে অপপ্রচার চালিয়েছে যে শুভঙ্কর দাস নাকি এবিপির একজন সদস্য, কিন্তু বিদ্যার্থী পরিষদের উনি ওনার সাথে কোনো যোগাযোগ নেই, ও বিদ্যার্থী পরিষদের কেউ না, আর ওটাই হয়তো বা করে আমরা ঠিক জানি না। তো তাই আমরা চাইছি যে এই অপপ্রচার যাতে বন্ধ হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।